একটি ডিমে প্রায় 6 গ্রাম প্রোটিন, 5 গ্রাম উন্নত ফ্যাটি অ্যাসিড, 70 থেকে 77 কিলোক্যালোরি শক্তি, 100 থেকে 140 মিলিগ্রাম কোলিন ও অন্যান্য পুষ্টি উপকরণ থাকে। এছাড়াও ডিমে রয়েছে লিউটিন ও জিক্সান্থিন। পাশাপাশি ডিমে থাকা ডেনসিটি লিপোপ্রোটিন হৃদরোগ প্রতিরোধেও সহায়তা করে। ডিমের নানান স্বাস্থ্য উপকারিতা রয়েছে, এমন কিছু উপকারিতা সম্পর্কে চলুন জেনে নেই। শক্তি বাড়ে, দ্রুত শক্তি পেতে ডিম অনেক উপকারী। এতে রয়েছে ভিটামিন বি, যা শরীরে বাড়তি শক্তি যোগায়। প্রতিদিন সকালের নাস্তায় একটি করে সেদ্ধ ডিম একটি ক্লান্তিহীন একটি দিনের সহায়ক। দৃষ্টিশক্তি বৃদ্ধি, ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা দৃষ্টিশক্তি বাড়াতে কার্যকরী। পেশি মজবুত, সারাদিনের কর্মব্যস্ততায় শেষে অনেকেই পেশি ব্যথায় ভোগেন, এক্ষেত্রে ডিম উপকারী, কারণ ডিমে প্রচুর ভিটামিন ডি রয়েছে যা পেশি মজবুত করে। নখের যত্নে, তরুণীদের একটি অংশ নখ নিয়ে অনেক বেশি সচেতন, নখের যত্নে ডিম কার্যকরী ভূমিকা পালন করে, কারণ ডিমে রয়েছে সালফার, তাই নখের যত্নে নখ ভেঙে যাওয়া রোধে ডিমের ভূমিকা অন্যতম। এছাড়া ডিম নখ সাদা ও সুন্দর রাখতে উপযোগী। রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায়, অনেকেই ঘন ঘন সর্দি কাশি বা জ্বরে ভোগেন, তারা ডিম খেতে পারেন, কারণ ডিমে রয়েছে জিঙ্ক, যা দেহের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে, হাড় ও দাঁত মজবুত করে। ডিমে থাকা ফসফরাস হাড় ও দাঁত মজবুতে কার্যকরী ভূমিকা রাখে, তাই হাড় ও দাঁত মজবুত রাখতে ডিম খান। প্রোটিনের ঘাটতি, ডিমে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা প্রোটিনের মূল উৎস, তাই প্রোটিনের ঘাটতি মেটাতে ডিম খান। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।